আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে। তো এই টার্মিনোলজি আসলে আমাদের অ্যানাটমির কোনো স্পেশাল টপিক না, কিন্তু আমাদের যে অ্যানাটমি সাবজেক্ট, এই অ্যানাটমিটা খুব ভালোভাবে বুঝতে হলে আমাদের এই যে বেসিক টার্মিনোলজি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অর্থাৎ এই টার্মিনোলজি আমরা বুঝতে পারলে আমরা খুব সহজে অ্যানাটমি বুঝতে পারবো। তাহলে এই টার্মিনোলজি মানে কি? এই টার্মিনোলজি হচ্ছে বিভিন্ন ডিরেকশনাল টার্ম, অর্থাৎ কোনটা কোন দিকে আছে, এই জিনিসগুলো বোঝাতে আমরা এই বেসিক টার্মিনোলজি গুলো ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমাদের অ্যানাটমি, অ্যানাটমিতে আমরা 6টা কার্ট করে থাকি, অর্থাৎ 6টা অ্যানাটমি আমাদের ফুল সিলেবাসটাকে আমরা 6টা ভাগে বিভক্ত করি। তো এই কি কি আছে দেখো, প্রথমে হচ্ছে থোরাক্স, তারপর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি, এই দুইটা মিলে হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা। এরপর হচ্ছে অ্যাবডোমেন এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি। তো দেখো, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা আছে দেখো সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি। এখানে দেখো, এই যে সুপিরিয়র এবং ইনফিরিয়র, এগুলো হচ্ছে একটা বেসিক টার্মিনোলজিক্যাল ওয়ার্ড, অর্থাৎ এগুলো দিয়ে আমরা একটা দিক প্রকাশ করছি। তাহলে আজকের বিরতে আমরা ডিসকাস করব এই যে বিভিন্ন ধরনের দিক নির্দেশক, অর্থাৎ বিভিন্ন টার্মিনোলজিক্যাল ওয়ার্ড নিয়ে। তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি দুইটা ওয়ার্ড, প্রক্সিমাল এবং ডিস্টাল। তো প্রক্সিমাল মানে কি? প্রক্সিমাল মানে হচ্ছে নিয়ার, আর ডিস্টাল মানে হচ্ছে ফার, অর্থাৎ দূরে। তার মানে প্রক্সিমাল বলতে আমরা বোঝাচ্ছি কোন একটা জিনিস যখন কাছে থাকে সেটাকে আমরা বলি প্রক্সিমাল, এবং কোন একটা জিনিস যখন দূরে থাকে তখন সেটাকে আমরা বলি ডিস্টাল বা ফার। যেমন দেখো, আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে স্ক্রিনের এই মানুষটাকে দেখো, এই যে স্ক্রিনের এই যে হচ্ছে মানুষের হেড, অর্থাৎ মাথা। তো মাথা থেকে দেখো আমাদের এই যে শোল্ডার বা কাঁধের যে জয়েন্ট, এবং আমাদের হাতের কবজি বা রিস্ট জয়েন্ট, এই দুইটা জয়েন্টের ভিতরে কোন জয়েন্টটা আমাদের হেডের কাছে আছে? অবশ্যই এই যে শোল্ডার জয়েন্টটা আমাদের হেডের কাছে আছে। তার মানে আমরা বলতে পারি হেডের সাপেক্ষে আমাদের এই শোল্ডার জয়েন্টটা প্রক্সিমালি আছে, অ্যান্ড আমাদের হাতের এই রিস্ট জয়েন্টটা ডিস্টালি আছে। তার মানে শোল্ডার জয়েন্ট ইজ প্রক্সিমাল টু দ্য হেড, অ্যান্ড রিস্ট জয়েন্ট ইজ ডিস্টাল টু দ্য হেড। অথবা দেখো, আমাদের এই যে হিপ জয়েন্ট এবং আমাদের যে পা বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, এই দুটার ভিতরে কোনটা আমাদের কাছে আছে হেডের সাপেক্ষে? অবশ্যই হিপ জয়েন্টটা কাছে আছে। তার মানে আমরা বলতে পারি যে হিপ জয়েন্ট লাইস প্রক্সিমালি এবং আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট দিস লাইস ডিস্টালি। তার মানে প্রক্সিমাল বলতে আমরা বোঝাই কোনো একটা জিনিস যখন কাছের দিকে থাকে, কোনো একটা বস্তুর কাছে থাকে তখন সেটাকে আমরা বলি নিয়ার, এবং দূরে থাকলে সেটাকে আমরা বলি ডিস্টাল, অর্থাৎ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। আচ্ছা, এরপরের টার্মিনোলজিটা দেখি। এরপরে হচ্ছে দেখো সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে, সুপিরিয়র ওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাই অ্যাবভ, অর্থাৎ উপরের দিকে, এবং ইনফিরিয়র মানে বোঝাই বিলো, অর্থাৎ নিচের দিকে। যেমন দেখো, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকের আমরা জানি যে মাথাটা কই আছে? আমাদের উপরের দিকে আছে। তার মানে আমরা বলতে পারি হেড লাইস সুপিরিয়রলি। আবার তার যে পা থাকে নিচের দিকে, তার মানে তার পা আছে ইনফিরিয়রলি। অথবা দেখো, আমাদের এই যে হাত এবং পা, হাত এবং পায়ের মধ্যে কি আছে দেখো, হাত থাকে উপরের দিকে, তার মানে আমরা বলতে পারি হ্যান্ড লাইস সুপিরিয়রলি এবং লেগ লাইস ইনফিরিয়রলি। আর ঠিক এই মানুষটাকে যদি আমরা একদম উল্টা করে দাঁড়া করাই, তখন দেখবা আমাদের মাথাটা কিন্তু আর উপরে থাকবে না, তখন মাথাটা থাকবে নিচে। তখন আমরা বলবো যে হেড এখন নিচে আছে, অর্থাৎ হেড ইজ নাও ইন ইনফিরিয়রলি। এটা হচ্ছে, তার মানে সুপিরিয়র মানে আমরা বোঝাচ্ছি অ্যাবভ, অর্থাৎ উপরের দিকে, এবং ইনফিরিয়র মানে বোঝাচ্ছি আমরা নিচের দিকে। তাহলে এরপরে ওয়ার্ডে আসি। দেখো, এরপরে ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, খুবই ইম্পর্টেন্ট। দেখো, অ্যান্টেরিয়র মানে কি? ইন ফ্রন্ট, অর্থাৎ সামনের দিকে, এবং পোস্টেরিয়র মানে হচ্ছে বিহাইন্ড বা পেছনের দিকে। তো এই অ্যান্টেরিয়রের আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রাল, আর পোস্টেরিয়রের আরেকটা নাম হচ্ছে ডর্সাল। ভেন্ট্রাল এবং ডর্সাল, এই দুইটা ওয়ার্ড আমরা সাধারণত আমরা এমব্রায়োলজির ক্ষেত্রে ইউজ করি, অর্থাৎ এমব্রায়োলজির ক্ষেত্রে আমরা সামনের অংশকে বলবো ভেন্ট্রাল আর পিছনের অংশকে বলবো ডর্সাল। আর আমাদের গ্রস অ্যানাটমির ক্ষেত্রে সাধারণত আমরা বলবো অ্যান্টেরিয়র অর্থাৎ ইন ফ্রন্ট, এবং পোস্টেরিয়র মানে বিহাইন্ড। দেখো, এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে কি? দেখো, আমরা যে স্ক্রিনে দুটা ছবি দেখতে পাচ্ছি, আমার বাম পাশে যে ছবি এ, এই এ মার্ক করা ছবিটা দেখো, আমরা যে লোকটাকে দেখতে পাচ্ছি আমরা তার সামনের দিক দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে তার অ্যান্টেরিয়র ভিউ। আবার বাম পা ডান পাশের ছবিটা দেখো, বি মার্ক করা, এটা কি দেখো, আমরা তার পেছনের দিকটা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি, তার পোস্টেরিয়র ভিউ। তাহলে অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে, এবং পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনের দিকে।
আচ্ছা, এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্লেন। প্লেন আছে কি কি দেখো এখানে, স্যাজাইটাল প্লেন, মিড স্যাজাইটাল প্লেন। তো প্লেন মানে কি, প্লেন মানে হচ্ছে সাধারণত একটা লাইন বোঝানো হয়, আর ওই লাইন বরাবর যখন আমরা মানুষকে কাটবো সেটাকে আমরা বলবো সেকশন। তাহলে প্লেন মানে হচ্ছে কি, একটা বেসিক একটা সাধারণ একটা লাইন। তাহলে দেখো এই স্যাজাইটাল প্লেন মানে কি, এ প্লেন দ্যাট ডিভাইডস দ্য বডি ইন্টু রাইট অ্যান্ড লেফট পোর্শন, অর্থাৎ একটা লাইন যে লাইনটা আমাদের বডিকে ডান এবং বামে ভাগ করে। দেখো এই যে এই চিত্রটা একদম লেফট সাইডে, এই চিত্র দেখো এই যে মাঝখানে আমরা একটা ব্ল্যাক লাইন টানলাম, তো লাইন টানার ফলে কি হলো, দেখো এই মানুষটার বডিটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেলো, একটা হচ্ছে রাইট সাইডে একটা হচ্ছে লেফট সাইড। তাহলে এই যে লাইনটা টানলাম এই লাইনটাকে আমরা বলতে পারি স্যাজাইটাল প্লেন। আবার দেখো এই যে মিডল চিত্রটা, বি নাম্বার চিত্র, এই বি চিত্রে দেখো আমরা আরেকটু সাইডে আরেকটা লাইন টানলাম, দেখো এই লাইন টানার ফলে কি হলো, এই লোকটার বডিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে রাইট সাইড একটা হচ্ছে লেফট সাইড। তাহলে এটাও কি একটা স্যাজাইটাল প্লেন। আর মিড স্যাজাইটাল প্লেন মানে কি, এ স্যাজাইটাল প্লেন দ্যাট ডিভাইডস দ্য বডি ইন্টু ইকুয়াল রাইট অ্যান্ড লেফট পোর্শন, অর্থাৎ যেই স্যাজাইটাল প্লেনটা বডিটাকে একদম ইকুয়ালি রাইট এবং লেফটে ডিভাইড করে সেটাকে আমরা বলবো মিড স্যাজাইটাল প্লেন অথবা মিডিয়ান প্লেন। তার মানে মিডিয়ান প্লেন মানে হচ্ছে আমাদের বডি একদম মিডল অংশ, ঠিক আছে। যেমন দেখো এই যে সি চিত্রতে দেখো এই যে কালো চিকন দাগটা, এ দাগের ফলে কি হচ্ছে, আমাদের বডিটা কিন্তু একদম ইকুয়ালি রাইট অ্যান্ড লেফটে ডিভাইড হচ্ছে। তার মানে এই সি চিত্রটা হচ্ছে কি একটা মিডিয়ান প্লেন বা মিড স্যাজাইটাল প্লেন। তার মানে মিড স্যাজাইটাল প্লেন কি, এটাও একটা স্যাজাইটাল প্লেন, কিন্তু এই প্লেনটা বডিকে ইকুয়ালি রাইট অ্যান্ড লেফটে ডিভাইড করে। আর যদি বলি শুধুমাত্র স্যাজাইটাল প্লেন, তাহলে সেটা কি যে কোনো একটা দাগ যে বা যে কোনো একটা লাইন, যে লাইনটা আমাদের বডিকে রাইট অ্যান্ড লেফটে ডিভাইড করে, কিন্তু সেটা ইকুয়াল হবে না। ইকুয়াল হলে তখন আমরা সেটাকে বলবো মিড স্যাজাইটাল প্লেন। তার মানে স্যাজাইটাল প্লেন বুঝলাম, তাহলে এখন স্যাজাইটাল সেকশন মানে কি, স্যাজাইটাল সেকশন মানে হচ্ছে আমরা জানি সেকশন মানে হচ্ছে কাটা, অর্থাৎ এই যে এ লাইন বরাবর যদি এই মানুষটাকে আমি কেটে দুই ভাগ করি, তাহলে আমরা কি বলবো এই মানুষটাকে আমরা কি করলাম, স্যাজাইটাল সেকশন করলাম। আর সেটা যদি একদম মিডল মোস্ট পয়েন্টে হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো যে কি মিডিয়ান সেকশন করলাম। তার মানে স্যাজাইটাল প্লেন আর মিড স্যাজাইটাল প্লেন, প্লেন মানে আমরা বুঝাচ্ছি কোনো একটা দাগকে, আর সেই লাইনটা যদি আমাদের বডিতে রাইট অ্যান্ড লেফটে ডিভাইড করে তখন সেটা হবে স্যাজাইটাল প্লেন। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা টার্মিনোলজি, সেটা হচ্ছে দেখো করোনাল প্লেন অ্যান্ড ট্রান্সভার্স প্লেন। দেখো করোনাল প্লেন মানে কি, এ প্লেন দ্যাট ডিভাইড দ্য বডি ইন্টু অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পার্ট। তো একটু আগে আমরা জানলাম যে অ্যান্টেরিয়র ওয়ার্ডের মানে হচ্ছে সামনের দিকে এবং পোস্টেরিয়র ওয়ার্ডটার মানে হচ্ছে পিছনের দিকে। তাহলে করোনাল প্লেন মানে কি, কোনো একটা লাইন যে লাইনটা আমাদের বডিকে সামনে এবং পিছনে দুই ভাগে ভাগ করে। যেমন দেখো এই যে বাম পাশে চিত্রটা, এই যে দেখো এই মানুষটাকে আমরা সাইড থেকে দেখতেছি, তো আমরা এখানে যে একটা কালো দাগ টানলাম, এই দাগ টানার ফলে কি হলো, এই মানুষটার বডিটা দুইটা অংশে ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে তার সামনের অংশ বা অ্যান্টেরিয়র পার্ট, এবং আরেকটা হচ্ছে তার পিছনের অংশ বা পোস্টেরিয়র পার্ট। তার মানে এই যে লাইনটা টানলাম, যে লাইনের মাধ্যমে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র ডিভাইড হলো, এটাকে আমরা কি বলি করোনাল প্লেন। আর এই করোনাল প্লেনের আরেকটা নাম হচ্ছে ফ্রন্টাল প্লেন। এরপর দেখো ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেন মানে কি, এ প্লেন দ্যাট ডিভাইডস দ্য বডি অর অর্গান ইন্টু সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র পোর্শন, অর্থাৎ যে প্লেনটা সুপিরিয়র ইনফিরিয়রে ডিভাইড করে সেটাকে আমরা বলি ট্রান্সভার্স প্লেন। তো দেখো আমরা একটু আগে জানছি যে সুপিরিয়র মানে হচ্ছে উপরের দিক আর ইনফিরিয়র মানে হচ্ছে নিচের দিক। তো দেখো এই যে চিত্র ডান পাশের চিত্রটাতে, এই চিত্র দেখো এই যে প্লেনটা একটা দাগ টানলাম ইয়েলো কালারে, এই দাগ টানার ফলে কি হলো, দেখো এই মানুষটা দুইটা ভাগে ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে তার উপরের অংশ আর একটা হচ্ছে নিচের অংশ। তাহলে এই প্লেনটাকে আমরা বলবো ট্রান্সভার্স প্লেন। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্লেন, সেটা হচ্ছে কি অবলিক প্লেন। অবলিক প্লেন মানে কি, অবলিক প্লেন মানে হচ্ছে এ প্লেন দ্যাট পাসেস থ্রো এনি অ্যাঙ্গেল, অর্থাৎ এই লাইনটা আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে বা আড়াআড়ি টানবো, আর আড়াআড়ি টানলে তখন সেটাকে আমরা বলবো অবলিক প্লেন। যেমন দেখো এখানে যে অনেকগুলো কালো দাগ দেওয়া আছে, এই সবগুলো হচ্ছে কি অবলিক প্লেন, অর্থাৎ আড়াআড়ি দাগ। আচ্ছা, এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে সব আমরা নতুন ফার্স্ট ইয়ারে যারা থাকে তাদের যে অনেক কনফিউশন থাকে, সেটা হচ্ছে মিডিয়াল, ল্যাটারাল অ্যান্ড মিডিয়ান, এই ওয়ার্ডগুলো নিয়ে। তো দেখো মিডিয়াল মানে কি, মিডিয়াল, মিডিয়াল মানে হচ্ছে নিয়ারার টু দা মিডিয়ান প্লেন, আর ল্যাটারাল মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা মিডিয়ান প্লেন। তার মানে
আমাদের মিডিয়ান প্লেনের কাছাকাছি যারা থাকবে তাদেরকে আমরা বলবো মিডিয়াল, এবং মিডিয়ান প্লেন থেকে দূরে যারা থাকবে তাদেরকে আমরা বলবো ল্যাটারাল। তো মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে আমরা একটু আগে জানছি যে একদম মিডল মোস্ট পয়েন্টটাকে আমরা বলি মিডিয়ান বা মিড সাজাইটাল প্লেন। আমি যদি একটু রিভিউ করি আগেটা দেখো, এই যে এই চিত্রটা দেখো, এই যে সি নাম্বার চিত্র, এই দাগটা কি একদম ইকুয়ালি রাইট অ্যান্ড লেফটে ভাগ করছে, অর্থাৎ সে একদম মিডল পয়েন্ট আছে, তাই আমি তাকে বলবো মিডিয়ান। তো ঠিক তেমনি এই যে চিত্রটা দেখো, এখানে আমরা 7টা লাইন টানছি, তো এই 7টা লাইনের ভিতরে এই যে 4 নাম্বার যে ব্ল্যাক লাইনটা, এই লাইনটা দেখো একদম মিডলে আছে, মোস্ট মিডল, অর্থাৎ এর দেখো রাইট সাইডে 3টা লাইন আছে এবং লেফট সাইডে 3টা লাইন আছে, তার মানে এই 4 নাম্বার লাইনটা একদম সবচেয়ে মিডল, অর্থাৎ মিডল মোস্ট পয়েন্টে আছে। তাহলে এই 4 নাম্বার লাইনকে আমরা বলতে পারি মিডিয়ান লাইন। তো এই মিডিয়ান লাইনের সাপেক্ষে দেখো 5 এবং 6, এই দুটো লাইন 5 আর 6-এর ভিতরে কোন লাইনটা 4 নাম্বার লাইনের কাছে আছে? অবশ্যই এই যে 5 নাম্বার লাইনটা, এই 5 নাম্বার লাইনটা 4 নাম্বার লাইনের কাছে আছে এবং 6 নাম্বারটা দূরে আছে। তার মানে 5 আর 6-এর ভিতরে 5 নাম্বারটা হচ্ছে মিডিয়ালি অবস্থান করছে এবং 6 নাম্বারটা ল্যাটারালি অবস্থান করছে। আবার দেখো 6 এবং 7, 6 এবং 7-এর ভিতরে কে 4 নাম্বারের কাছে আছে বা মিডিয়ানের কাছে আছে? অবশ্যই 6 নাম্বারটা, তার মানে 6 নাম্বার লাইনটা আছে এখন মিডিয়ালি, আর 7 নাম্বার লাইনটা আছে এখন ল্যাটারালি। অর্থাৎ মিডিয়াল বলতে আমরা আমাদের কোনো একটা অর্গান বা কোনো একটা বোনসের মাঝখানের পয়েন্টের কাছাকাছি যারা থাকবে তাদেরকে আমরা বলবো মিডিয়ালি, আর মাঝখানের পয়েন্ট থেকে দূরে যারা থাকবে তাদেরকে আমরা বলবো ল্যাটারালি, আর একদম মাঝখানে যারা থাকবে তাদেরকে আমরা বলবো মিডিয়ান। তো আমরা আরেকটা চিত্রতে যাই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন দেখো এই যে বাম পাশের চিত্রটা, বাম পাশের এই যে দেখো এই মানুষটা, এটা মনে করো এই যে লাইনটা, এটা হচ্ছে তার মিডল পয়েন্ট, অর্থাৎ মিডিয়ান প্লেন। তো এই মিডিয়ান পয়েন্ট থেকে আমরা হাতটাকে যদি ঘোরাই, দেখো এই মিডল পয়েন্ট থেকে আমরা মনে করো আমাদের হাতটাকে এই দিকে রোটেট করলাম, তাহলে দেখো আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, এই যে ব্ল্যাক লাইনটা। তাহলে এই মিডল পয়েন্ট থেকে আমরা কি করলাম, দূরে নিলাম, তার মানে আমরা কি করলাম, ল্যাটারাল রোটেশন করলাম। আবার দেখো এই পাশের চিত্রটাতে দেখো, যদি আমরা হাতটাকে এই দিকে মুভ করাই, তাহলে দেখো আমরা কি করলাম, আমরা দূর থেকে মিডিয়ান প্লেনের কাছে ঘোরালাম, অর্থাৎ কাছের দিকে আনলাম, তাহলে এটাকে আমরা বলবো মিডিয়াল রোটেশন। তার মানে আমরা বুঝতে পারলাম যে মিডিয়াল মানে হচ্ছে কাছে, মিড লাইনের কাছে, এবং ল্যাটারাল মানে মিড লাইন থেকে দূরে। অথবা দেখো এই যে হাতটা, এই হাতটাকে যদি আমরা বডির কাছে আনি তাহলে সেটাকে আমরা বলবো মিডিয়াল রোটেশন, এবং বডি থেকে যদি দূরে নিয়ে যাই তাহলে সেটাকে আমরা বলবো ল্যাটারাল রোটেশন। আচ্ছা এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে সেফালিক অথবা ক্রেনিয়াল এবং কর্ডাল। ক্রেনিয়াল মানে কি? ক্রেনিয়াল মানে হচ্ছে নিয়ারার টু দা ক্রাউন অফ দা হেড, অর্থাৎ হেডের ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে আমাদের হেডে যে একদম টপ মোস্ট পার্ট, সেটাকে আমরা বলি হেডের ক্রাউন, অর্থাৎ হেডের ক্রাউনের দিকে যারা থাকবে তাদেরকে আমরা বলবো ক্রেনিয়াল অথবা সেফালি। আর কর্ডাল মানে কি? নিয়ারার টু দা সোল অফ দা ফুট, অর্থাৎ আমাদের পায়ের সোলের দিকে যারা থাকবে, যে অর্গ্যান গুলা বা যে বোনস গুলা, তাদেরকে আমরা বলতে পারি কর্ডালি আছে। তো ইউজুয়ালি এই ক্রেনিয়াল কর্ডাল এগুলো ইউজ করা হয় এমব্রায়োলজির ক্ষেত্রে। যেমন দেখো আমাদের চোখ আর নাক, চোখ আর নাকের ভিতরে কে একদম মাথার উপরের অংশের দিকে আছে? চোখ, কারণ উপরের অংশ থেকে একদম কাছে আছে চোখ, আর নাক তার থেকে একটু দূরে। তার মানে আমরা এই চোখ আর নাকের ভিতরে আমরা বলতে পারি যে আমাদের চোখটা হচ্ছে ক্রেনিয়ালে আছে আর নাকটা হচ্ছে কি কর্ডালি আছে। আবার মনে করো এই আমার এই যে ক্রেনিয়াল এবং কর্ডালের সাথে সুপিরিয়র আর ইনফিরিয়রের ডিফারেন্সটা কি? সুপিরিয়র আর ইনফিরিয়রটা হচ্ছে যদি আমরা সেটাকে উল্টিয়ে দেই তাহলে কিন্তু সেটার পজিশনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি বলি যে আমার হেডটা আছে সুপিরিয়রলি এবং লেগ আছে ইনফিরিয়রলি, এখন যদি আমি উল্টা হয়ে দাঁড়াই তাহলে দেখো হেড চলে গেল ইনফিরিয়রলি এবং আমার লেগ চলে গেল সুপিরিয়রলি, কিন্তু দেখো আমার চোখ আর নাকের রিলেশন দেখো, এখন আমাদের হেডের যে ক্রাউন থেকে আমি উল্টা হইলেও আমার চোখ কি থাকবে? একদম ক্রাউনের কাছেই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল এবং কর্ডাল, অর্থাৎ ক্রেনিয়াল মানে বোঝাচ্ছে আমরা একদম হেডের যে টপ মোস্ট পার্ট, এই পার্টের কাত দিকে যারা আছে তাদেরকে আমরা বলবো ক্রেনিয়াল বা সেফালিক, এবং পায়ের দিকে বা নিচের দিকে যারা থাকবে তাদেরকে আমরা বলবো কর্ডাল এন্ড।
এরপরে দেখো ইপসি ল্যাটারাল এবং কন্ট্রা ল্যাটারাল। দেখো ইপসি ল্যাটারাল মানে কি, রেফার্স টু দা সেম সাইড অফ দা বডি, অর্থাৎ যে অর্গান গুলো সেম সাইডে আছে বডি তাদেরকে আমরা বলবো ইপসি ল্যাটারাল। যেমন দেখো আমাদের রাইট হ্যান্ড এবং আমাদের রাইট লেগ, এই দুটা কি আছে, একই পাশে আছে, অর্থাৎ দুটোটাই আমাদের বডির রাইট সাইডে আছে, তারা একে অপরের ইপসি ল্যাটারাল। আবার মনে করো লেফট হ্যান্ড আর লেফট লেগ, তারা বডি একই পাশে অর্থাৎ বাম পাশে আসে, তার মানে এই লেফট হ্যান্ড আর লেফট লেগ একে অপরের ইপসি ল্যাটারাল। আবার মনে করো রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, এই দুটা কি আছে, বডির দুইটা অপোজিট ডিরেকশন আছে, তার মানে তারা হচ্ছে কন্ট্রা ল্যাটারাল। এরপর দেখো আসি আমরা অ্যানাটমিক্যাল পজিশন অফ দা বডি, এর মানে কি, এটা হচ্ছে একটা আইডিয়াল পজিশন, অর্থাৎ আমরা যে বলি আমাদের মাথা উপরের দিকে থাকে, তারপর হচ্ছে আমরা জানি যে আমাদের হার্ট কি থাকে একটু মিডল এবং লেফট সাইডের দিকে থাকে, আমাদের প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা বোনস একটা নির্দিষ্ট পজিশনে থাকে বডির, আর ওই নির্দিষ্ট পজিশনটাকে বলি আমরা ওই অর্গান বা ওই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন বা আইডিয়াল পজিশন। তো আমরা যখন বিভিন্ন ভাইবা দিব, ভাইবাতে যে কোনো একটা বিষয়রা যখন ধরবো বা বোনস ধরবো, তখন টিচার আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে এর অ্যানাটমিক্যাল পজিশন বলো, অর্থাৎ তার আইডিয়াল যে পজিশনটা সেই পজিশনটা ডিসক্রাইব করো। তো এই আইডিয়াল পজিশন ডিসক্রাইব করবো হচ্ছে আমরা আমরা একটা আইডিয়াল পুরো বডির একটা আইডিয়াল পজিশন চিন্তা করে নিই এইটার ভিত্তিতে, অর্থাৎ এই যে দেখো এই মানুষটা যে দাঁড়িয়ে আছে, যেভাবে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের বডির অ্যানাটমিক্যাল পজিশন, অর্থাৎ আমাদের বডির আইডিয়াল পজিশন। এই পজিশনের ভিত্তিতে যেই বোনসটা যেই দিকে আছে, যেই ভিসেরাটা যেই দিকে আছে, সেই ভিসেরার পজিশনটাকে বলবো আমরা অ্যানাটমিক্যাল পজিশন। তো দেখো তার মানে এই অ্যানাটমিক্যাল পজিশনটা কি, স্ট্যান্ড ইরেক্ট অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো, উইথ আইস লুকিং স্ট্রেট ফরওয়ার্ড অর্থাৎ চোখ আমাদের সামনের দিকে তাকানো থাকবে, অ্যান্ড হ্যান্ডস হ্যাঙ্গিং বাই সাইড অর্থাৎ হাত দুই পাশে ঝুলানো থাকবে, এবং পাম অফ হ্যান্ডস অ্যান্ড টো ডিরেক্টেড ফরওয়ার্ডস অর্থাৎ আমাদের হাতের তালু এবং টো সামনের দিকে মুখ করা থাকবে। ঠিক এই যে লোকটা যেভাবে দাঁড়িয়ে আছে এই পজিশনটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন অফ বডি। আর দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে টো, টো বলতে আমরা সাধারণত ইউজুয়ালি বুঝি যে আমাদের পায়ের গোড়ালি, কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে আমরা টো বলতে বুঝবো পায়ের আঙ্গুল। তো দেখো এই পায়ের আঙ্গুল সামনের দিকে থাকবে, আমাদের হাতের তালু সামনের দিকে থাকবে এবং দুই পাশে ঝোলানো থাকবে, এবং আমরা সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে থাকবো, এই পজিশনটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন অফ বডি। আর এই অ্যানাটমিক্যাল পজিশন অফ বডির ভিত্তিতে যেই বোনসটা যেই সাইডে আছে যেই পজিশন আছে ওই পজিশনটাকে আমরা বলবো তার অ্যানাটমিক্যাল পজিশন, ওই বোনসের বা ওই ভিসেরাল অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে দেখো এই ছিল আমাদের বেসিক টার্মিনোলজি নিয়ে আলোচনা। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।